নমস্কার, ইউটিউবের সকল দর্শককে শুভেচ্ছা ও অভিনন্দন। বাঙালির গর্ব বাঙালির অহংকার অনুষ্ঠানে আজ আপনাদের এমন একজন শিল্পীর কথা বলবো যিনি চলচ্চিত্র, মঞ্চ, বেতার নাটক ও যাত্রায় কৌতুক অভিনেতা হিসেবে বিখ্যাত ছিলেন। শ্রদ্ধেয় অভিনেতা জহর রায়। জহর রায়ের জন্ম 1919 সালে 19 সেপ্টেম্বর, মৃত্যু 1978 সালের 11 আগস্ট। জহর রায় ছিলেন একজন ভারতীয় অভিনেতা, তবে তিনি বাংলা চলচ্চিত্রের কৌতুক অভিনেতা হিসেবে বেশি পরিচিত। ভানু বন্দ্যোপাধ্যায়ের সাথে তার কৌতুক অভিনয় বাংলা ছবিতে ভানু জহর কমেডি যুগের সূচনা করেছিল। জহর রায় বরিশালের বর্তমান বাংলাদেশের মহিলা রায় একটি বাঙালি বৈদ্য পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। রায় অভিনেতা হলে অনেক ফ্যান ফলো করেছিল তাকে, সবাই তাকে ধন্যবাদ দিল তার রোলিপলি বিল্ডের অভিনয়ের জন্য। তিনি সিনেমাতে সিরিয়াস কমেডি যুক্ত করেন এমন পরিচালকদের প্রায়শই পছন্দ ছিল। রায়ের প্রথম প্রধান চলচ্চিত্রের ভূমিকাগুলি অর্ধেন্দ্র মুখার্জি পরিচালিত পূর্বরাগ এবং বিমল রায় পরিচালিত 1948 সালের ছবি অঞ্জনগড়। তার অগণিত পারফরম্যান্সের মধ্যে ধন্নী মেয়ে ছদ্মবেশী এবং ভানু গোয়েন্দা জহর অ্যাসিস্ট্যান্ট সত্যজিৎ রায়ের পরিচালনায় বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেছিলেন তিনি, যদিও একটি ছোট্ট ভূমিকা। জহর রায় পরশ পাথরে তুলসী চক্রবর্তী পুরুষ কর্মচারীর চরিত্রে অভিনয় করেছিলেন। গুপিগাইন বাঘাবাইনে সেখানে এক নির্লিপ্ত ভূমিকা ছিল, যেখানে তিনি একজন নির্দোষ ও শান্তিপ্রেমী রাজার কুটিল যুদ্ধ প্রেরণা মন্ত্রীর ভূমিকায় অভিনয় করেছিলেন। তিনি ছদ্মবেশীতে ছো 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 ক্যা সরম কি বাত গানটিও নিজে পরিবেশন করেছিলেন। তার কেরিয়ারের শেষে যখন তিনি অসুস্থ ছিলেন, তখন তিনি ঋত্বিক ঘটকের আত্মজীবনীমূলক চলচ্চিত্র যুক্তি তক্ক আর গপ্পতে একটি ক্যামিও করেছিলেন। জহর রায় অভিনীত চলচ্চিত্র 1947 সালে পূর্বরাগ, 1948 সালে অঞ্জনগড়, 1952 সালে বসু পরিবার, 1953 সাড়ে চুয়াত্তর উপহার, 1955 সালে দস্যুমোহন ও ডাকিনীর চর, 1957 সালে উল্কা ও পরশ পাথর, 1958তে রাজলক্ষ্মী ও শ্রীকান্ত এবং বাড়ি থেকে পালিয়ে, 1952 সালে অতল জলের আহ্বান, 1953 সালে পলাতক, 1965 সালে সুবর্ণরেখা ও অভয়া ও শ্রীকান্ত, 1966 সালে কাল তুমি আলেয়া, 1967তে নায়িকা সংবাদ, 1969 গুপি গাইন বাঘাবাইন, 1970 নিশিপদ্ম এবং ভানু গোয়েন্দা জহর অ্যাসিস্ট্যান্ট, 1971 ধন্নী মেয়ে ও ছদ্মবেশী, 1972 মর্জিনা আবদুল্লাহ, 1974 যুক্তিতক্ক আর গপ্প এবং জমালয় জীবন্ত মানুষ, 1975 ছুটির ঘণ্টা। এছাড়াও বাঘিনী, চৌরঙ্গি, এই ঝড় সেই ঝড় নয়, জতুর্গৃহ ও থানা থেকে আসছি, তথ্যসূত্র কৃতজ্ঞতা, গুগল, উইকিপিডিয়া। ধন্যবাদ।